আসসালামু আলাইকুম আমার প্রিয় এমএসসি শেষ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো। দেখতে দেখতে শীত যেহেতু চলে আসছে, একটু নিরাপদেই আছো, সাবধানে থেকো, বাসায় থেকো, কারণ শীত যত বাড়বে বা শীত যত বাড়ছে ঠান্ডার প্রাদুর্ভাব ততই বেড়ে যায়, এটাই স্বাভাবিক। তবে নিজের দিকে খেয়াল রেখো এবং পড়াশোনা করো। তো আমরা মূল পাঠ্যক্রমে যাবার আগে আমি তোমাদের সাথে আছি, আমি শামসুন নাহার, প্রভাষক হিসেবে আছি প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকায়। তো আজকে আমরা গত ক্লাসে যে পড়ছিলাম মৎস্য সম্প্রসারণ, এরই ধারাবাহিকতায় আমরা মূল পাঠদানে চলাচলে যাই। তো মৎস্য সম্প্রসারণ যখন পড়ছিলাম, মৎস্য সম্প্রসারণের যে বিষয়গুলো সম্পর্কে আমরা পড়েছি তারই ধারাবাহিকতায় আজ আসলে আমরা কী কী পড়বো তা সম্পর্কে একটু জেনে নেই। একটু বোর্ডটা খেয়াল করে দেখো, মৎস্য সম্প্রসারণ। তো আজকে আমরা যা করব তা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে মৎস্য সম্প্রসারণ কর্মসূচি, এরপরে বাংলাদেশে মৎস্য সম্প্রসারণ কর্মসূচির বর্তমান অবস্থা, মৎস্য সম্প্রসারণ কর্মসূচি উন্নয়নকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ, এরপরে আমরা পড়ব হচ্ছে মৎস্য চাষ সম্প্রসারণ, অর্থাৎ যেটা ফিশ কালচার এক্সটেনশন, খেয়াল করে দেখো এটা কিন্তু মৎস্য চাষ। হ্যাঁ, আমরা মৎস্য চাষের মধ্যে মৎস্য চাষ সম্প্রসারণ যেটা ফিশ কালচার এক্সটেনশনটা পড়ব, এরপরে হচ্ছে মৎস্য সম্পদ সম্প্রসারণের মূল নীতি কী, এরপরে মৎস্য সম্পদ সম্প্রসারণের উদ্দেশ্য এবং বাংলাদেশের মৎস্য সম্পদ। ঠিক আছে, আমরা আজকে মৎস্য সম্প্রসারণটা যেটা পড়ছি সেটুকু সম্পর্কে চলো একটু খেয়াল করে দেখি। আমরা যেটা দেখছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে, ঠিক আছে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মৎস্য সম্প্রসারণ কর্মসূচিটা কী হবে, ঠিক আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা একটু খেয়াল করব। কারণ আমরা যখন খেয়াল করছিলাম, মৎস্য সম্প্রসারণ যখন পড়ছিলাম, তখন সম্প্রসারণটা কেন করব, হ্যাঁ, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মৎস্য সম্প্রসারণটা কেন জরুরি, কেন আমাদের এই বিষয়ে একটু নজরদারি করতে হবে, কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আমি হিসাব করব তখন হচ্ছে যে বাংলাদেশ আমাদের দেশটি নদীমাতৃক একটি দেশ। হ্যাঁ, এই নদীমাতৃক দেশের আমাদের মৎস্য সম্পদের সম্ভাবনা অপরিসীম। সুতরাং এইখানে যে অপার সম্ভাবনার এই প্রেক্ষিতেই আমরা মৎস্য সম্প্রসারণের ক্ষেত্রে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয় এই প্রেক্ষিতেই। এর মধ্যে হচ্ছে তিনটি প্রকল্প শেষ হওয়ায় চতুর্থ মৎস্য প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব উল্লেখযোগ্য প্রকল্প সমূহগুলোর মধ্যে যেমন একটি হচ্ছে যেমন চতুর্থ মৎস্য প্রকল্পের আওতায় 200 জন সম্প্রসারণ কর্মকর্তা নিয়োগ করে 8,000 মৎস্য গ্রাম স্থাপনের মাধ্যমে প্রায় দেখা যাচ্ছে যে 2 লক্ষ মৎস্য চাষিকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই যে এর এত চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়, এর মধ্যে মহিলাদেরও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়, অর্থাৎ শতকরা প্রায় 25 ভাগ মহিলা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া এই যে চতুর্থ মৎস্য প্রকল্পের কর্মকৌশলের মধ্যে আরও যেগুলো দেখা যাচ্ছে যে বছর মানে খুব বছরের পর বছর সভা কর্মশালা ও আলোচনার পর খসড়া রূপরেখার আলোকে জাতীয় মৎস্য চাষ সম্প্রসারণ কর্মকৌশলের 6টি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। যেমন একটা হচ্ছে জনগণের অংশগ্রহণ, 2 হচ্ছে অংশীদারিত্ব ও সংযোগ স্থাপন। খেয়াল করে দেখো, 1 নম্বর হচ্ছে জনগণের অংশগ্রহণ, ঠিক আছে, যেমন এর মধ্যে হচ্ছে এই কর্মকৌশল বাস্তবায়নে বিভিন্ন বিভিন্ন দেখা যাচ্ছে যে কিভাবে কার্যকর অংশগ্রহণ করতে দেওয়া যায়, নিশ্চিত করা যায়, তা এই অংশে ব্যাখ্যা করা হবে। হ্যাঁ, এটা হচ্ছে জনগণের পিপলস কীভাবে অংশগ্রহণ করবে তা কিভাবে কার্যকর অংশগ্রহণে নিশ্চিত করা যায় তা এই অংশে ব্যাখ্যা করা হয়। এরপর হচ্ছে অংশীদারিত্ব ও সংযোগ স্থাপন। অংশীদারিত্ব সংযোগ স্থাপনে বলতে জাতীয় মৎস্য চাষ সম্প্রসারণ কর্মকৌশলে আওতায় মৎস্য চাষ সম্প্রসারণ ও প্রশিক্ষণ কর্মকাণ্ডে নিয়োজিত অথবা সহায়ক দেখা যাচ্ছে নিয়োজিত অথবা সহায়ক বিভিন্ন সংস্থা সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে মৎস্য অধিদপ্তরের অংশীদারিত্ব গড়ে তোলা
ও সংযোগ স্থাপনের গুরুত্ব ও রূপরেখা তুলে ধরা হবে। হ্যাঁ, এরপর হচ্ছে বিকেন্দ্রীকরণ, অর্থাৎ মৎস্য অধিদপ্তরের সম্প্রসারণ ও প্রশিক্ষণ কার্যক্রম আরও কার্যকর ও জনমুখী করার লোকে কী কী ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ করা যায় সেটা আসলে খেয়াল করতে হবে বা কর্মকৌশলে আলোকপাত করা হবে। এরপর হচ্ছে পরিবেশ, অর্থাৎ এনভায়রনমেন্ট, যেটা একদম সহজ বাংলা যে পরিবেশ বা অন্ধ প্রযুক্তি ও জৈব বৈচিত্র্য সহায়ক পদ্ধতি অনুসরণ করে কর্মকৌশলে যুক্ত করা। এরপরে সম্প্রসারণ পদ্ধতি, মানব সম্পদ উন্নয়ন, ঠিক আছে, এই যে এই মানে সম্প্রসারণের কর্মকৌশলের 6টা ক্ষেত্র, একটা হচ্ছে জনগণের অংশগ্রহণ, অংশীদারিত্ব, সংযোগ স্থাপন করে 6টির উপরে গুরুত্ব দেওয়া হয়। এটা হলো চতুর্থ মৎস্য প্রকল্পের আওতায়। ওকে, এরপরে হচ্ছে যে ডানিডা সাহায্য পুষ্ট 3টি প্রকল্পের মাধ্যমে, ডানিডা সাহায্য পুষ্ট 3টি প্রকল্প কী কী নিশ্চয়ই তোমরা একটু জানো, যে এটা হচ্ছে একটা ময়মনসিংহে, একটা নোয়াখালীতে, আরেকটা হচ্ছে বরগুনার পটুয়াখালীতে। হ্যাঁ, সেখানে সুপারভাইজড ক্রেডিট সিস্টেমের আওতায় মৎস্য চাষিকে ঋণ প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে সকল জলাশয়ে উন্নত পদ্ধতিতে মাছ চাষ কার্যক্রম, ঠিক আছে। এরপর হচ্ছে উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে, অর্থাৎ একটা গেল, প্রথমটা গেল হচ্ছে যে সম্প্রসারণ কর্মসূচি নেওয়া হয়েছিল, সেটা হলো চতুর্থ মৎস্য প্রকল্প, এরপরে ডানিডা সাহায্য পুষ্ট, এরপরে হচ্ছে উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মৎস্য চাষ বেসরকারি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থায়নে একটি প্রকল্প বাস্তবায়ন সমাপ্তির পর্যায়ে রয়েছে, ঠিক আছে। এই প্রকল্পের আওতায় বেসরকারি উদ্যোক্তাদের ঋণ প্রদানের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংকের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে দারিদ্র বিমোচন প্রকল্পের মাধ্যমে। হ্যাঁ, দারিদ্র বিমোচন প্রকল্পের মাধ্যমে বোঝাই যাচ্ছে যে এখানে হচ্ছে ভূমিহীন প্রান্তিক মৎস্যচাষীরা তাদেরকে ইনভলভ করা হয়, অর্থাৎ সুদবিহীন ঋণ প্রদান করে এবং প্রশিক্ষণের মাধ্যমে, একটা হচ্ছে সুদবিহীন ঋণ আর একটা হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে এই দরিদ্র জনগোষ্ঠীকে হচ্ছে কাজে লাগানো হবে। এরপর হচ্ছে উপজেলা পর্যায়ে মৎস্য সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে উপজেলা পর্যায়ে একটা প্রকল্প নেওয়া হয়, এটা হচ্ছে কার্যক্রম নেওয়া পরিচালিত হচ্ছে, এটা হচ্ছে ট্রিকেল ডাউন সিস্টেমে। হ্যাঁ, এটা একটা ট্রিকেল ডাউন সিস্টেমে হচ্ছে উপজেলা পর্যায়ে। এরপর হচ্ছে মৎস্য অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের সহায়তায় বিভিন্ন প্রচার মাধ্যম, যেমন হচ্ছে রেডিও, প্রচার মাধ্যম বলতে যা বোঝায় আসলে রেডিও, টেলিভিশন, তারপরে পত্রপত্রিকা, হ্যাঁ, এগুলোর মাধ্যমে হচ্ছে গিয়ে মৎস্য অধিদপ্তরের আওতায় এগুলোর মাধ্যমে ওয়ার্কশপ বা সেমিনার যেগুলো বলি আমরা, ওয়ার্কশপ, সভা ইত্যাদি করে মৎস্য চাষ ব্যবস্থাপনা কার্যক্রমে সম্পৃক্ত, মানে এটা হচ্ছে মৎস্য চাষিদের সম্পৃক্ত করার জন্য ব্যবস্থা করা হয়, ঠিক আছে। এরপর হচ্ছে যে উপরোক্ত কর্মসূচি ছাড়াও আমরা যেটা কয়েকটা বললাম, যে উপরে বললাম যে 6টা, 1, 2, 3, 4, 5, 6, 7টা বলেছি, হ্যাঁ, যে উপর এই কয়টি ছাড়াও কর্মসূচি, সম্প্রসারণ কর্মসূচি ছাড়াও কিছু কিছু বাস্তব কর্মসূচি বাস্তবায়ন হয়, যেমন হচ্ছে যেমন পুকুর দিঘিগুলো পরিত্যক্ত অবস্থা থেকে পুনরুদ্ধার করে এগুলোকে সম্প্রসারণ কর্মসূচি আওতায় নিয়ে আসা, তারপরে হচ্ছে গিয়ে ফিশ ল্যান্ডিং সেন্টার উন্নয়ন করা, বরফকল, হ্যাঁ, বরফকল হিমাগার না থাকলে সেটা প্রিজার্ভ করতে অসুবিধা হবে, যেমন বরফকল ও হিমাগার স্থাপন করা, তারপরে পাইকারি বাজার ব্যবস্থা উন্নয়ন, যখনই পাইকারি বাজার ব্যবস্থা বলা হবে তখনই এর সাথে কিন্তু আবার খুচরা বিক্রয় কেন্দ্র স্থাপন কথাটাও চলে আসতেছে। আচ্ছা, পাইকারি বাজার, খুচরা বাজার, বিক্রয় ব্যবস্থা যখন বলা হলো, এদের সাথে কিন্তু আবার পরিবহন, হ্যাঁ, পরিবহনের কথাটাও চলে আসছে, যেমন নৌকা তৈরির কারখানা স্থাপন করে করা, যান্ত্রিক নৌকার কারখানা স্থাপন করা, তারপর এদের সাথে সম্পৃক্ত হচ্ছে জাল তৈরি করা, ঠিক আছে। এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে মৎস্য সম্প্রসারণ কর্মসূচি। আর এই যে বাংলাদেশের মৎস্য সম্প্রসারণ কর্মসূচি, তাহলে বর্তমান অবস্থা কী? হ্যাঁ, বর্তমান সময়ে বাংলাদেশের মৎস্য সম্প্রসারণ কর্মসূচি যেগুলো হচ্ছে বা হয়েছে সেগুলো কী? যেমন একটা হচ্ছে, যেমন বদ্ধ বা আবদ্ধ জলাশয়ে মৎস্য চাষ প্রকল্প, হ্যাঁ, বদ্ধ বা আবদ্ধ, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে ফিক্সড বা যেটা বলে বদ্ধ, আবদ্ধ অবস্থায় আছে, সেই রকম যখন হচ্ছে তখন দেশে মৎস্য চাষ উপযোগী এরকম আছে প্রায় 1.47 লক্ষ হেক্টর আছে দিঘি, আর আছে গিয়ে 5,488 লক্ষ হেক্টর হচ্ছে বাওর আছে। হ্যাঁ, হেক্টর হচ্ছে দিঘি আর বাওর, এগুলো কিন্তু হচ্ছে বদ্ধ
বদ্ধ জলাশয় বোঝায়। এগুলো সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে অর্থাৎ অসংখ্য বদ্ধ বা আবদ্ধ জলাশয় রয়েছে, অর্থাৎ এইসব জলাশয়গুলোর কর্মসূচির যেগুলো আওতায় এনে দেখা যাচ্ছে গলদা চাষ করা হয় বা বিভিন্ন ধরনের স্বাদু পানিতে গলদা চাষ বা হ্যাচারির মাধ্যমে কিছু চাষ করে এইসব জায়গায় এইসব জায়গাগুলোকে কাজে লাগানো হয়, ঠিক আছে। এরপর হচ্ছে উপকূলীয় অঞ্চলে বা লোনা পানির চিংড়ি চাষ প্রকল্প কীরকম, যেমন হচ্ছে গিয়ে উপকূলীয় অঞ্চলে যখন হচ্ছে যেমন চিংড়ি চাষ যখন সম্প্রসারণের লক্ষ্যে এটা সম্প্রসারণ অধিদপ্তর আমাদের যে অধিদপ্তর আছে সেটা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, হ্যাচারি স্থাপন এবং চিংড়ি চাষিদের অর্থাৎ চিংড়ি চাষিদের উপর প্রশিক্ষণ প্রদান করে বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। হ্যাচারির চিংড়ি আহরণের পর চিংড়ির গুণগত মান বজায় রাখার লক্ষ্যে হচ্ছে 20টির বেশি চিংড়ি আহরণ কেন্দ্র বা সার্ভিস পয়েন্ট স্থাপন করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের বর্তমান অবস্থা, ঠিক আছে। এরপর হচ্ছে স্বাদু পানির চিংড়ি চাষ আছে। স্বাদু পানির চিংড়ি চাষ বলতে এটাতে স্বাদু পানিতে যে চিংড়ি চাষ প্রকল্পগুলো আওতায় কাজে লাগানো হয় সেটা বোঝাচ্ছে। এরপরে আছে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, যেটা আমাদের দেশে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় বলতে আমরা যেটা বুঝি যেমন পোনা মাছ মজুদ, মৎস্য রক্ষা এবং সংরক্ষণ আইন প্রয়োগ, জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়ন এবং মৎস্য অভয়াশ্রম স্থাপন পদ্ধতি মানে প্রভৃতি পদক্ষেপ গ্রহণ করে আমাদের অভ্যন্তরীণ মুক্ত জলাশয় স্থাপন করা হয়েছে। এরপর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল যেটা, হ্যাঁ, এগুলো গেল আমাদের অভ্যন্তরীণ যেগুলো বললাম যে একটা হচ্ছে স্বাদু পানি, একটা লোনা পানি, অভ্যন্তরীণ, এরপরে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, তারপরে হচ্ছে সামুদ্রিক মৎস্য আছে, জাটকা মাছ নিধন প্রকল্প, হ্যাঁ, এসব করে আমাদের দেশের মৎস্য বর্তমানের বাংলাদেশের মৎস্য সম্প্রসারণ কর্মসূচি উদ্যোগ নেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে মৎস্য সম্প্রসারণ কর্মসূচি উন্নয়নকল্পে, হ্যাঁ, মৎস্য সম্প্রসারণ কর্মসূচি উন্নয়নকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ কী কী, হ্যাঁ, বাংলাদেশের মৎস্য সম্পদ সম্প্রসারণ কর্মসূচি উন্নয়ন করবে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ হচ্ছে যেমন একটা হচ্ছে যেমন পুকুর দিঘিতে মৎস্য চাষ ব্যবস্থাপনা, বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পুকুর এবং দিঘিতে মৎস্য চাষ করা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ সরকার এটার উপর খুব গুরুত্ব দিচ্ছেন যে পুকুর ও দিঘিতে মৎস্য চাষ ব্যবস্থাপনা করতে হবে এবং হাওর বা বিল অভ্যন্তরীণ মুক্ত জলাশয় এরপরে সে এইসব জায়গাগুলোতে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলোর মধ্যে হচ্ছে যেমন তরুণদের এইসব ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে যেমন একটা আছে আবার সেচ খাল এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যেটা, হ্যাঁ, সেখানেও মৎস্য ব্যবস্থাপনার কর্মসূচি নেওয়া হয়েছে। এরপরে যেমন জলমহল ব্যবস্থাপনা আছে বাংলাদেশে মৎস্য নীতিমালা অনুযায়ী দরিদ্র প্রকৃত মৎস্যজীবীদের মাঝে জলমহল যেগুলো রয়ে গেছে সেগুলোকে ইজারা দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে যেমন আরও আছে যেমন প্রদর্শনী পুকুর স্থাপনের মাধ্যমে প্রদর্শনী কিছু পুকুর স্থাপন করা হচ্ছে যে মাধ্যমে হচ্ছে কি মৎস্য চাষে উদ্বোধন মানে উদ্বুদ্ধ করা হয়, যে দেখলে অনেক সময় দেখতে ভালো লাগে, যেমন তুমিও যদি কোথাও গিয়ে দেখো যে অনেক হ্যাচারি স্থাপন করা হয়েছে বা অনেক পুকুর দিঘি নালা হয়েছে তখন তোমার ভালো লাগবে বিধায় তখন তুমি কিন্তু এটাতে উৎসাহিত হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে যেমন আমরা যখন দেখব তারপর হচ্ছে যেমন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, হ্যাঁ, বাংলাদেশ সরকারের কর্তৃক গৃহীত এই পদক্ষেপগুলো আছে যেমন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিগুলো আছে, প্রচার মাধ্যম আছে, মৎস্য আহরণের উপকরণ এবং খাদ্য সরবরাহ। এরপর হচ্ছে মৎস্য চাষ সম্প্রসারণ অর্থাৎ ফিশ কালচার এক্সটেনশন, মৎস্য চাষ ফিশ কালচার এক্সটেনশন বলতে আমরা আসলে কী বুঝি, হ্যাঁ, মৎস্য চাষ সম্প্রসারণ হচ্ছে উদ্বুদ্ধকরণের একটি সেবা প্রক্রিয়া যার মাধ্যমে হচ্ছে একজন মানুষকে কৌশল প্রয়োগের সাহায্যে বর্তমান ও সহজপ্রাপ্য সম্পদ ব্যবহার করে তার জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে একজন মাছ চাষি হতে সহায়তা প্রদান করা, যা পরিবেশে মানে দেখা যাচ্ছে যে আসলে একজন মাছ চাষি হতে সহায়তা প্রদান করা যা হচ্ছে পরিশেষে গ্রামীণ গণমানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হতে পারে। আসলে এটা হচ্ছে একটি সেবামূলক,
সেবা মূলক বা সেবা প্রক্রিয়া, ঠিক আছে? এটা হচ্ছে মৎস্য বা মৎস্য চাষ সম্প্রসারণ। আচ্ছা, বাড়ির আশেপাশে পুকুরটি বিদ্যমান অবস্থায় দেখা যাচ্ছে, তাৎক্ষণিক কী উপায়ে মাছ চাষ শুরু করতে পারে সেইগুলোর উপরে, মানে এটার উপরে নির্ভর করে এটার রূপরেখা নির্ধারণ করা হয়। হ্যাঁ, মৎস্য চাষ সম্প্রসারণের রূপরেখা নির্ধারিত হয়ে থাকে। এরপর হচ্ছে মৎস্য সম্পদ সম্প্রসারণের মূলনীতি কী? হ্যাঁ, মূলনীতি কী আসলে মৎস্য সম্পদের যে প্রিন্সিপালসটা কী হবে? স্থানীয় অবস্থায় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সম্প্রসারণ কার্যক্রম নির্দিষ্ট করতে হবে। এগুলো হচ্ছে নীতিমালা বা মূলনীতি, উপরে মৎস্য সম্পদ সম্প্রসারণের মূলনীতি নির্ভর করে আর কি। সম্প্রসারণের বিভিন্ন কর্মসূচির পেছনে সুনির্দিষ্ট ও সুচিন্তিত কার্যক্রম থাকতে হবে। সম্প্রসারণে স্থানীয় বা ওই এলাকার জনগণের অভীষ্ট জনগোষ্ঠীর অনুভূতি চাহিদা মেটাতে সক্ষম হবে। এগুলো হচ্ছে এটা মৎস্য সম্পদ সম্প্রসারণের মূল নীতি। এরপরে হচ্ছে মৎস্য সম্পদ সম্প্রসারণের উদ্দেশ্য। হ্যাঁ, মৎস্য সম্পদ সম্প্রসারণের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি যে মৎস্য চাষ সম্প্রসারণ কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে উদ্বুদ্ধকরণের প্রক্রিয়ায় প্রযুক্তিগত তথ্য হস্তান্তর ও দক্ষতার সাথে প্রয়োগের জন্য সমন্বয় সাধন। এটাই হলো আসলে মূলনীতি, এই উদ্দেশ্য। হ্যাঁ, এটার মূলনীতি ছিল, এটা হলো মৎস্য সম্পদ সম্প্রসারণের উদ্দেশ্য। অর্থাৎ হচ্ছে গিয়ে যে উদ্দেশ্য হচ্ছে, যেমন একটা বড় মানে প্রধান উদ্দেশ্য বা অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য বলা যেতে পারে, যেমন মাছ থেকে প্রাণীজ প্রোটিনের প্রাপ্তি বর্ধন। এটাই হলো মেইন কথা ছিল, যে অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা হচ্ছে যে আমরা যে প্রাণীজ প্রোটিনটা সংগ্রহ করে থাকি সেটাকেই টার্গেট করা, অর্থাৎ সেটাকে বাড়াবো। সেই জন্য যত পুকুর দিঘি নালা পতিত অবস্থায় পড়ে থাকবে তার কাজে লাগানোর চেষ্টা করা। আচ্ছা, দেশের অভ্যন্তরীণ যতগুলো যতগুলো আধার আছে সেইগুলোকে কাজে লাগানোর জন্য সচেষ্ট হওয়াই হচ্ছে মৎস্য সম্পদ সম্প্রসারণের উদ্দেশ্য, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের মৎস্য সম্পদ, বাংলাদেশ হচ্ছে বলার অবকাশ রাখে না, বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। এর দেশ বিশাল জল সম্পদেই ভরা। সুতরাং জলসম্পদ বলতে এখানে অসংখ্য নদ নদী খাল বিল, তারপরে হাওর বাওর পুকুর দিঘি নালা, মানে অনেক অনেক কিছু আছে। অর্থাৎ আমরা এক কথায় বলে হচ্ছে বাংলাদেশ নদীমাতৃক দেশ। তারপরে আবার দক্ষিণে আছে সামুদ্রিক, অর্থাৎ সমুদ্র আছে। তার মানে হচ্ছে সহজ কথায় স্বাদু পানি এবং লোনা পানি দুইটা আধারই কিন্তু আমাদের এখানে অবস্থিত। তাহলে হচ্ছে গিয়ে যে ব্যবহারিক উপযোগিতার বিচারে আমাদের বাংলাদেশের মৎস্য সম্পদকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যেমন ভৌত ভৌত সম্পদ, একটা হচ্ছে মৎস্য সম্পদ, আর একটা হচ্ছে মৎস্য ব্যতীত অন্যান্য জৈবিক সম্পদ যেটা। হ্যাঁ, ভৌত সম্পদ বলতে কি বোঝায়? ভৌত সম্পদ বলতে একদম সোজা কথা হচ্ছে যে অভ্যন্তরীণ জলাশয় যেটা, সামুদ্রিক জলাশয় যেটা, দুই ভাগ করে নিলাম আর কি। সোজা কথা যে ভৌত সম্পদ স্থান, পানির গুণাগুণ, প্রকৃতিবিদ্যা আবার দুই প্রকার ভাগ করলাম। একটা অভ্যন্তরীণ অর্থাৎ স্বাদু পানি, যেটা সহজ বাংলায় স্বাদু পানি। আচ্ছা, অভ্যন্তরীণ জলাশয়, আরেকটা হলো সামুদ্রিক জলসম্পদ যেটা। অভ্যন্তরীণ জলাশয়ের মধ্যে আবার কিন্তু দুইটা ভাগ। হ্যাঁ, সবাই কম বেশি জানোই যে অভ্যন্তরীণ জলাশয় একটা হচ্ছে উন্মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ, দুই ধরনের। আর সামুদ্রিক জলাশয় যেটা, যেমন বাংলাদেশের দক্ষিণে দক্ষিণে বঙ্গোপসাগর, সেটার যত মানে তটরেখা যেটা, অর্থাৎ সৈকত যেটাকে বলি আমরা, সেটাকে হচ্ছে সেইখানে যে জলসম্পদটা আমরা আহরণ করে থাকি সেখান থেকে, সেটা হচ্ছে গিয়ে সামুদ্রিক জল সম্পদ। তাহলে হলো গিয়ে আমাদের ভাগ হলো ভৌত সম্পদ, মৎস্য সম্পদ এবং মৎস্য ব্যতীত অন্যান্য জৈবিক সম্পদ। এই ভৌত সম্পদটাকে আবার দুই ভাগ করে নেওয়া হলো, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এই মৎস্য সম্পদ যেটা, হ্যাঁ মৎস্য সম্পদ যেটা, সেই মৎস্য সম্পদ হচ্ছে যেমন আমাদের দেশের একদম সাগর নদী মানে নদী নালা খাল বিল, এই যে এর মধ্যে যতগুলো মাছ পাচ্ছি, অর্থাৎ একদম ফিশ বলতে আমরা যেটা বোঝাই, পাখনা ধারী যেটা মাছে হচ্ছে কি আসলে মাছ, হ্যাঁ পাখনাধারী মাছকে আমরা হচ্ছে মাছ বলে থাকি। এর মধ্যে হচ্ছে কি আবার দেখা যাচ্ছে যে স্বাদু পানির মাছ আছে, এবং স্বাদু পানির মাছের মধ্যে আবার কিন্তু দেখা যাচ্ছে তরুণাস্থি মাছ, আরেকটা হচ্ছে গিয়ে অস্থিধারী। তরুণাস্থি মাছ আর অস্থিধারী মাছ দুই ধরনের মাছই পাচ্ছি।
আচ্ছা, এরপরে আমি যেটা তিনটা ভাগ করে নিলাম, একটা হলো বললামই যে একটা হচ্ছে ফার্স্টলি যেটা আমাদের প্রথমে এক নম্বরে গেল হচ্ছে মৎস্য সম্পদ। হ্যাঁ, মৎস্য সম্পদ এক নম্বর হলো যেমন ভৌত সম্পদ। ভৌত সম্পদের দুইটা ভাগ করে নিয়েছিলাম, যে একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হলো অভ্যন্তরীণ, একটা হলো সামুদ্রিক। এরপরে মৎস্য সম্পদ, মৎস্য সম্পদ বলতে আমাদের একদম সহজেই বলা যায় যে যেটা হচ্ছে পাখনাধারী মাছ সেগুলো হচ্ছে মৎস্য সম্পদ, অর্থাৎ তার মধ্যে হচ্ছে অস্থিধারী এবং তরুণাস্থিধারী দুইটাই মাছই থাকবে মৎস্য সম্পদের মধ্যে। এরপর হচ্ছে মৎস্য ব্যতীত অন্যান্য জৈবিক সম্পদ, যেগুলো মৎস্য সম্পদ যেগুলো, তাহলে তো সহজেই প্রথমেই যেটা মাথায় চলে আসবে সেটা হচ্ছে চিংড়ি। ঠিক আছে, মৎস্য ব্যতীত অন্যান্য যে সম্পদগুলো আছে সেগুলো হচ্ছে চিংড়ি। চিংড়ি ছাড়াও দেখা যাচ্ছে যে আছে হচ্ছে কাঁকড়া আছে, তারপরে হচ্ছে গিয়ে লবস্টারগুলো আছে। এই যে কাঁকড়া, লবস্টার, এইগুলো হচ্ছে মৎস্য ব্যতীত অন্যান্য জৈবিক সম্পদ। তারপরে যেমন আছে হচ্ছে গিয়ে মুক্তা উৎপাদনকারীগুলো, যে ঝিনুকগুলো বলা যায় সেইগুলো আছে। এরপরে হচ্ছে সরীসৃপের মধ্যে আছে হচ্ছে কাছিমগুলো আছে, এগুলো সবই হচ্ছে গিয়ে বাংলাদেশের মৎস্য সম্পদ। অর্থাৎ হচ্ছে গিয়ে বাংলাদেশের মৎস্য সম্পদ বলতে তাহলে আমি কি বুঝবো? ঠিক আছে, বাংলাদেশের মৎস্য সম্পদ বলতে আমি বাংলাদেশের ভেতরে যে অস্থি এবং তরুণাস্থিময় মাছ সেটাও যেমন বুঝছি, তাছাড়াও দেখা যাচ্ছে যে শামুক, ঝিনুক যেগুলো, ঝিনুকের ভেতরে মুক্তা, এরপরে হচ্ছে কাছিম, কচ্ছপ, কাঁকড়া, ক্রেফিশ, এগুলো সমস্তটাই হচ্ছে বাংলাদেশের মৎস্য সম্পদ। আচ্ছা, এই ছিল হচ্ছে আজকে আমাদের মৎস্য সম্প্রসারণ অর্থাৎ ফিস এক্সটেনশন নিয়ে আলোচনা বা ফিস এক্সটেনশন নিয়ে পড়াশোনা। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং ভালোই লাগবে, কারণ বাংলাদেশের মৎস্য সম্পদ নিয়ে যখন আমরা পড়াশোনা করি তখন আমাদের কিন্তু ভালোই লাগে এবং মনেই হয় যে অন্ততপক্ষে বাংলাদেশের মৎস্য সম্পদ মানে আমার নিজের জন্য হলো বা আমাদের জন্য হলেও আমরা এই মৎস্য চাষ বা মৎস্য সম্প্রসারণের নীতিগুলো গ্রহণ করতেই পারি। ঠিক আছে, ভালো থেকো সবাই, আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।